नमस्कार। आज नजरूल जन्मदिन है, किंतु अपना समय जाने जिस समग्र विश्व के लिए एक महान दिन है। हमारे भारतवर्ष को तब सृष्टि में उतार पाया गया था, एक महामारी आज प्राय दो बच्चों धरे बृहत् सांस्कृतिक अनुष्ठान करते मानुषे रोग प्रतरोधर संक्रमण थी दूर जमाय भीड़ चलते बाड़ी सांस्कृतिक अनुष्ठान प्रधानमंत्री कवि कौशिक रायर संगे ये बेपारे आलोचना हमारे ठीक हल जो एक बार नजरुल जयंती मानवमित्री कविदे बाड़ी जे सब बाच्चारा रही तो बाड़ी बाहर खूब एक बेटे पासी तर आनंद जो हम शिशु बालक किशोर के लिए सांस्कृतिक अनुष्ठान आयोजन कर आशा करी अपने खूब भलो लगे। ये सांस्कृतिक अनुष्ठान परिचालना कर मानवमित्री कवि एवं परिवेशप्रेमी सबुज गाछपाला उपजार प्राण से कौशिक राय महाशय सुन कौशिक राय संचालन नजरुल जन्म जयंती उपलक्षे आज के सांस्कृतिक अनुष्ठान। नमस्कार চন্দনবাবু, তো বললেন যে এই পর্বটা আমরা বিশেষ করে মানবমৈত্রীর পরিবারের যে শিশুরা তাদেরকে নিয়ে এই পর্বটা পুরোটা বানিয়েছি, আমার উপর এসেছে সঞ্চালনার ভার, তো আমি সেই ভার নিয়ে করার একটা চেষ্টা করছি। নজরুল জন্মজয়ন্তী অনুষ্ঠানটি শুরু করার আগে তাই দাঁড়িয়ে কাজী নজরুল ইসলামকে আমার সশ্রদ্ধ প্রণাম, এবং এই অনুষ্ঠানটির উদ্বোধনী সঙ্গীত দিয়ে আমি অনুষ্ঠানটি সূচনা করছি। গানটি গেয়েছেন শিশুশিল্পী অদ্রিমা। আসুন আমরা অদ্রিমার কণ্ঠে শুনে নিই একটি নজরুল গীতি। আমি অদ্রিমা ঘোষাল কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীতে আমি নজরুল গীতি পরিবেশনার মধ্য দিয়ে তাকে জানাই আমার শ্রদ্ধা এবং প্রণাম। Thank you.
সুন্দর একটা গান শুনলাম আমরা অদ্রিমার কণ্ঠে। আমরা এই পুরো অনুষ্ঠান থেকে কাজী নজরুল ইসলামের জীবনের কিছু কথা শুনতে শুনতে এগিয়ে নিয়ে যাব। বাংলা সাহিত্যের আকাশে ধূমকেতুর মতন প্রবেশ কাজী নজরুল ইসলামের, বাংলা সাহিত্যের আঙিনায় তিনি এক বিস্ময়কর ব্যক্তিত্ব। 1899 সালে আজকের দিন 24শে মে উনি জন্মগ্রহণ করেছিলেন বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে। তিনি ধার্মিক ব্যক্তি ছিলেন, কিন্তু ধর্ম নিয়ে তার বিভাজন পছন্দ ছিল না, তাই তিনি অনেক লিখেছেন এই ব্যাপারে। তো হিন্দু মুসলমান তার একটি খুব জনপ্রিয় কবিতা আমরা আয়ুষের কণ্ঠে সেটি শুনে নেব। আসুন আয়ুষের কণ্ঠে কবিতাটি শুনে নিই। নমস্কার, আমি আয়ুষ সরকার। আমি কাজী নজরুল ইসলামের একটি কবিতা পাঠ করতে যাচ্ছি, যার নাম হলো হিন্দু মুসলমান। মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। মুসলিম তার নয়ন মণি, হিন্দু তাহার প্রাণ। একসে আকাশ মায়ের কোলে, যেন রবি শশী দোলে। এক রক্ত বুকের তলে, একসে নারীর টান। মোরা একসে দেশের খাইগো হাওয়া, একসে দেশের জল। একসে মায়ের বক্ষে ফলে, এক ফুল ও ফল। একসে দেশের মাটিতে পাই, কেউ গড়ে কেউ শ্মশানে ঠাই। মোরা এক ভাষাতে মাকে ডাকি, এক সুরে গাই গান। চিনতে নেড়ে আধার রাতে, করি মোরা হানাহানি। সকাল হলে হবে রে ভাই, ভাই ভাই জানা জানি। কাঁদবো তখন গলা ধরে, চাইব ক্ষমা পরস্পরে। হাসবে সেদিন গরব ভরে, এই হিন্দুস্থান। ধন্যবাদ। খুব সুন্দর একটি কবিতা বললেন আয়ুষ। তো আয়ুষের পর আমরা শুনব ত্রিনাথ মণ্ডলের কণ্ঠে একটি কবিতা। উনি কবিতাটি পাঠ করেছেন। কাজী নজরুল ইসলাম ডাকনাম ছিল দুঃখ মিয়া। মাত্র 10 বছর বয়সে ওনাকে সংসারে হাল ধরতে হয়েছিল, কারণ 9 বছর বয়সের মাথায় তার পিতৃবিয়োগ ঘটে। তার সংসারে সচ্ছলতা সেরকম ছিল না বলে তাকে সংসারের রুজিরুটির জন্য সংসারে হাল ধরতে হয়। সেখান থেকে তার জীবন শুরু। আরও কিছু জানার আগে শুনে নিই আমরা ত্রিনাথ মণ্ডলের একটি কবিতা। উনি পাঠ করেছেন কাজী নজরুল ইসলামের লেখা একটি বিখ্যাত কবিতা। আসুন আমরা শুনে নিই। নমস্কার, আমি শ্রী ত্রিনাথ মণ্ডল, পিতা শ্রী আশিস কুমার মণ্ডল। বাঁকুড়া জেলার রায়পুরে আমার বাসস্থান। এখন আমি প্রিয় কবি কাজী নজরুল ইসলামের একটি কবিতা পাঠ করে বলছি। কবিতার নাম খান্দু দাদু। ও মা, তোমার বাবার নাকে কে মেরেছে ল্যাং, খাঁদা নাকে নাচছে নেদা নাক ডেঙ্গা ডেং ডেং। ওর নাকটাকে কে করলো খাঁদা রাঁধা বুলিয়ে, চামচিকে চা বসে যেন লেজুর ঝুলিয়ে। বুড়ো গরুর পিঠে যেন শুয়ে কলা ব্যাং, ও মা আমি হেসে মরি নাক ডেঙ্গা ডেং ডেং। ওর খেঁদা নাকে ছেঁদা দিয়ে টুকি দেয় টু, সর্দি বলে সর্দি ওটা এরাম অক থু। কাছিম যেন উপুর হয়ে ছড়িয়েছেন ঠ্যাং, ও মা আমি হেসে মরি নাক ডেঙ্গা ডেং ডেং। দাদু বুঝি চিনামেন মা নাম বুঝি চাংচু, তাই বুঝি ওর মুখটা অমন চেপটা সুধাংসু। জাপান দেশের নটি শুনি নাকে এটেছেন, ও মা আমি হেসে মরি নাক ডেঙ্গা ডেং ডেং। দাদুর নাকি ছিল নামা অমন বাদুর না, ঘুম দিলে ওই চেপটা নাকি বাজত সাতটা শাঁখ। দিদি মাথায় থেবড়া মেরে থেবড়া করেছেন, ও মা আমি হেসে মরি নাক ডেঙ্গা ডেং ডেং। লম্ফানন্দে লাভ দিয়ে মা চলছে বেজিচ্ছা, দাড়ির জালে পড়ে জাদুর আটকে গেছে গা। বিল্লি বাচ্চা দিল্লি যেতে নাসি কেসেছেন, ও মা আমি হেসে মরি নাক ডেঙ্গা ডেং ডেং। দিদি মাকি দাদুর নাকে টাঙাতে আলমা নাক, গজাল ঠুকে দিয়েছেন ভেঙে পাকা নাকের কাঁক। মুচি এসে দাদুর আমার
নাক করেছে টেন ও মামি হেসে মরি নাক ডেঙ্গা ডেং ডেং বাসির মতন নাসি কামা মেলে নাসি কে সেথাই নিয়ে চলো দাদু দেখন হাসি কে সেথায় গিয়ে করুন দাদু গরু দেবে ধ্যান দাদু না খান্দু দাদু নাকু হবেন নাক ডেঙ্গা ডেং ডেং নমস্কার। দারোগা রফিজুল্লাহ একদিন তার লেখালেখি দেখে তার খুব ভালো লাগে এবং তিনি আকৃষ্ট হন। পরবর্তী সময়ে উনি তাকে সাহায্য করেন পড়াশোনা শুরু করার জন্য। তিনি তাকে নিয়ে যান ময়মনসিংহে, সেখানে একটি স্কুলে তাকে সপ্তম শ্রেণীতে ভর্তি করে দেন। তারপরে তিনি আবার ফিরে আসেন রানীগঞ্জ রাজ স্কুলে, সেখানে পড়াশোনা শুরু করেন। কিন্তু ম্যাট্রিক পরীক্ষার এন্ট্রান্স দেওয়ার আগেই, তার প্রিটেস্টের আগেই তিনি পড়াশোনা ছেড়ে সৈন্যবাহিনীতে যোগ দেন। তার সৈন্যবাহিনীতে যোগ দেওয়ার পরের কথা আমরা শুনবো, তার আগে শুনি সুকল্যাণের কাছ থেকে একটি কবিতা। সুকল্যাণ ব্যানার্জি, নমস্কার, আমার নাম শ্রী সুকল্যাণ ব্যানার্জি, আমি পঞ্চম শ্রেণীর ছাত্রী। এই নজরুল জয়ন্তী উপলক্ষে আমি একটা কবিতা লিখেছি। কবিতাটির নাম তোমায় সালাম। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, তোমারে জানাই আমার সালাম। দুঃখে কষ্টে জীবন ছিল তোমার ধরা, তাই তো দুঃখমিমা তুমি দুঃখ ভরা। স্কুল কলেজ বেশি না করেও তোমার জ্ঞান দেখিছো, কবিতা ও গানে দিয়ে জ্ঞান। আমাদের ছোটদের কথা ভেবে তুমি গান কবিতায় ভরে দিয়েছো বঙ্গভূমি। খুঁটি ও কারবেলারে লিচু চোর খান্দু দাদু খুশি করে রেখেছো দিয়ে তোমার লেখার জাদু। তোমার সংকেতার তেঠু দিয়েছে আমাকে ঘরে বসে পড়ছি মহামারীর লকডাউনে, যেখানে তুমি থাকো আশীর্বাদ করো আমার। তোমার কবিতা পাঠ করে নাম যেন পাই, নমস্কার বললেন সুকল্যাণ। এরপরে আমরা আসবো পরবর্তী একটি নাচ দেখব, দোলনের একটি নাচ দেখব। তার আগে জেনে নি এই সৈনিক জীবন কেমন ছিল। উনি প্রথমে ফোর্ট উইলিয়ামে যোগদান করেন সৈন্যবাহিনীতে, তারপর প্রশিক্ষণ নিয়ে 1917 সালে চলে যান করাচি। তো এই সৈন্যবাহিনীতে থাকাকালীন তিনি কিন্তু তার লেখা লিখি এবং সঙ্গীত চর্চা সম্পূর্ণভাবে বজায় রেখেছিলেন এবং প্রায় 2.5 বছর তিনি সেনাবাহিনীতে ছিলেন এবং প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে তিনি সেনাবাহিনী ত্যাগ করে সাংবাদিকতার জন্য কলকাতায় চলে আসেন। এরপর এই গণ আগে আমরা শুনে নি, দেখে নি একটা নাচ, দোলনের একটি নাচ। নমস্কার, আমি দোলন মণ্ডল, আমার বাড়ি গোপাল মাঠে। আমি আজকে নজরুল জয়ন্তী উপলক্ষে একটা নাচ করে দেখাবো। মধুর ঝংকারে পা যায় ঘুমুর ঝুমুর ঝুমুর
তিনি তো সেনাবাহিনী ছেড়ে সাংবাদিকতার কাজে যোগ দেন। 32 নম্বর কলেজ স্ট্রিটের বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতির অফিসে তার বসবাস শুরু হয়। তিনি সেই সময়ে নানা পত্র পত্রিকায় লেখা শুরু করেন এবং তার জনপ্রিয়তা বাড়তে থাকে। গজেন্দার আড্ডা আর ভারতীয় আড্ডা এই দুটি সাহিত্য আড্ডায় তিনি অংশগ্রহণ করা শুরু করেন। এখানেই তার সঙ্গে অনেক বড় বড় সেই সময়কার সাহিত্য জগতের মনীষীদের সঙ্গে আলাপ হয়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, তারপরে আপনার অতুল প্রসাদ সেন এবং প্রভৃতি বহুত জ্ঞানী এবং গুণী ব্যক্তির সঙ্গে তার আলাপ এখান থেকে হয়। এই আলাপের গল্প শোনার আগে আমরা একটা কবিতা শুনে নি অদিতি নায়কের কণ্ঠে। ছোট্ট মেয়ে অদিতি, তার কণ্ঠে একটি কবিতা। নমস্কার, আমি অদিতি নায়ক, কবি কাজী নজরুল ইসলামের লেখা আমি হব কবিতাটি বলে শোনাব। আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম ভাগে উঠব আমি ডাকি, সূর্যি মামা জাগার আগে উঠব আমি জেগে, হয়নি সকাল ঘুমাও কোনো, মা বলবেন রেগে, বলবো আমি আলসে মেয়ে ঘুমে তুমি থাকো, হয়নি সকাল তাই বলি কি সকাল হবে না গো, আমরা যদি না জাগি মা কেমনি সকাল হবে, তোমার ছেলে উঠলে ঘুমা রাত বাবে তবে, নমস্কার। খুব সুন্দর একটি কবিতা বলল অদিতি, বাচ্চা মেয়ে অদিতি। এরপরে আমরা জানব কাজী নজরুল ইসলাম শান্তিনিকেতনে আসেন। তার সঙ্গে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আগে থেকে আলাপ হয়েছিল এবং এখানে এসে তার সঙ্গে তার হৃদ্রতা আরো বেড়ে যায় এবং কবিগুরুর শেষ জীবন অবধি তিনি তার সঙ্গে ছিলেন এবং তার সঙ্গে একটা খুব ভালো একটা সম্পর্ক গড়ে ওঠে। আচ্ছা, তার আগে আমরা শুনে নেব একটা কবিতা, ছোট্ট ছেলে তমগ্ন, তমগ্ন রায়ের কণ্ঠে একটি কবিতা। আসুন আর শুনি তমগ্ন একটি কবিতা। নমস্কার, আমার নাম তমগ্ন রায়, আমি একটা হুকিও কাঠবেড়ালি কবিতা বলবো কাজী নজরুল ইসলাম। কাঠবেড়ালি কাঠবেড়ালি পেয়ারা তুমি খাও, গুড় মুড়ি খাও, দুধ ভাত খাও, বাটা পেলে বুলাও, বেড়াল বাচ্চা কুকুর ছানা তাও, বাইরে তুমি হটকা পেটু খাওয়া কপাও জেঠাই জেঠু, বাটা পেলে বু সকল গুলো একলা খেলে ডুবিয়ে নুলো, তবে যে ভারী লেজ উঁচিয়ে পুটুস পাটুস চাও, ছোঁচা তুমি তোমার সঙ্গে আড়িয়ে আমার যাও, নমস্কার। কবিতা বললো তমগ্ন, খুব ভালো লাগলো কবিতাটা।
এরপরে কাজী নজরুল ইসলামের বিবাহ সম্পর্কে দুটি কথা বলি। ওনার সঙ্গে বিবাহ ঠিক হয় নার্গিসের, আলী আকবর খানের ভগ্নী নার্গিস, তার সঙ্গে বিবাহ ঠিক হয়। কিন্তু বিবাহ পরে উনি জানতে পারেন যে তাকে ঘর জামাই হয়ে থাকতে হবে, তাতে তার মানে আপত্তি ছিল বলে তিনি বাসরাতের আগে পালিয়ে চলে আসেন কুমিল্লায়। কুমিল্লায় তার সঙ্গে পরিচয় হয় প্রমীলা দেবীর, বিরজা সুন্দরীর বাড়িতে। পরে প্রমীলা দেবীর সঙ্গে প্রণয় এবং সেখানে তার সঙ্গে তার বিবাহ হয়। পরবর্তীকালে আমরা দেখেছি প্রমীলা দেবী তার জীবনের সমস্ত সুখ দুঃখ ভাগ করে নিয়েছিলেন। আসুন আমরা পরের কবিতায় চলে যাই। পরের কবিতাটি আর্য নায়কের, ভোর হলো দোর হলো, একটা ছোটদের কবিতা শুনি আর্য নায়কের কণ্ঠে। নমস্কার, আমি আর্য নায়ক, আমি একটি কবিতা বলে শোনাবো প্রভূতি। লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম। ভোর হলো দোর হলো ফুকুমনি ওঠোরে, ওইটাকে জুই সাকে ফুল খুকি ছোটরে, ফুকুমনি ওঠোরে রবি মামা দেয় আমা গায়ে রাঙা জামা, ওই দারোয়ান গাই গান শোনো ওই রামা হই, তাজিনের করে বীর ওরে পাখি আকাশে, এন তার গান তার ভার ভোর বাতাসে, চুলবুল বুলবুল শীষ দেয় পুষ্পে, এইবার এইবার খুকুমনি উঠবে। ধন্যবাদ। কবিতা পাঠ করলো ভোর হলো দোর হলো। আচ্ছা, এবার আমরা একটু পেছনে গিয়ে জানতে পারি যে কাজী নজরুল ইসলাম খুব বাল্য বয়সে একটি লেটো জত দলে, নাটকের দলে যোগ দেন এবং সেই নাটকের দলে তার লেখালেখি শুরু আর কি। ওনার সাহিত্য চর্চা মোটামুটি অনেকটাই বৃদ্ধি পায় সেখানে। তো তিনি সেই লেটো দলের হয়ে কবিতা লিখতেন, গানও লিখতেন। তো গান থেকে মনে পড়লো আমরা পরবর্তী একটি গান শুনবো, গানটি লুভিয়া মুখার্জির কণ্ঠে, পুনে মহারাষ্ট্র থেকে উনি গানটি আমাদের পাঠিয়েছেন, আমরা শুনে নিই লুভিয়ার একটি গান। আসুন। আমার সম্পঞ্জা তৃণালয় ভাঙা আমার তরি, আমার সম্পঞ্জা তৃণালয় ভাঙা আমার তরি, আমি আপনার লয় রে ভাই, আপনার লয় রে ভাই, এ পারো পার করি বন্ধু, এ পারো পার করি বন্ধু, ভাঙা আমার তরি, আমার সম্পঞ্জা তৃণালয় ভাঙা আমার তরি, আমার দেউলিয়া করে ছেড়ে ভাই যে নদীর জল, আমার দেউলিয়া করে ছেড়ে ভাই যে নদীর জল, আমি ডুবে দেখতে এসেছি ভাই সে জলের তল, আমি ডুবে দেখতে এসেছি ভাই সে জলের তল, আমি ভাসতে আসি আসিনি করে, আমি ভাসতে আসি আসিনি করে, কামাতে ভাই করি বন্ধু, কামাতে ভাই করি বন্ধু, ভাঙা আমার তরি, আমার সম্পঞ্জা তৃণালয় ভাঙা আমার তরি, যে নদীর জল শুখায় রে ভাই সে জল আসে ফিরে, যে নদীর জল শুখায় রে ভাই সে জল আসে ফিরে, আর মানুষ গেলে ফেরে না রে দিলে মাথার কিরে, আর মানুষ গেলে ফেরে না রে দিলে মাথার কিরে, আমি ভালোবেসে গেলাম ভেসে গো, আমি ভালোবেসে গেলাম ভেসে গো,
দেশান্তরে বন্ধু ভাঙা আমার তরি, আমার সম্পাঞ্জা তৃণালয়ে ভাঙা আমার তরি, ভাঙা আমার তরি, ভাঙা আমার তরি। সুন্দর গান শুনলাম আমরা লুবিয়ার কণ্ঠে। রবীন্দ্রসঙ্গীতের মতন নজরুল যে গানগুলো লিখে গেছেন সেগুলোকে নজরুল গীতি বলা হয়। তো আমি এই বাইরেটা এসেছি, এখানে আমার মেয়ে তোষানে একটি নাচ করবে, তার জন্য জায়গাটা ঠিক করার জন্য একটু সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য। তো এরপরে আমরা শুনব একটু নজরুল গীতি, তারপর একটু নৃত্য প্রদর্শনী, তোষানির একটা নাচ। দেখুন তোষানির একটা নাচ। তোষানির পরে আমরা একটা কবিতা পড়ব সঞ্জয় থেকে, জাস্ট প্রথম লাইন, সাম্যবাদী। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, গাহি সাম্যের গান। এই কবিতাটি আমরা শুনে নেব অদ্রিমার কণ্ঠে। আসুন আমরা শুনে নিই সাম্যবাদী অদ্রিমার কণ্ঠে। আমি অদ্রিমা ঘোষাল, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীতে কবিরই লেখা একটি কবিতা আবৃত্তির মধ্য দিয়ে কবিকে জানাই আমার শ্রদ্ধা ও প্রণাম। সাম্যবাদী কাজী নজরুল ইসলাম। গাহি সাম্যের গান,
যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, গাহি সাম্যের গান। কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চাটবাকচেলা, বলে যাও বলো আরো। বন্ধু যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব বও। কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জিন্দাবিস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ। কিন্তু কেন এ পণ্ডশ্রম, মগজে হানি ছসুল, দোকানে কেন এ দর কষাকষি, পথে ফুটে তাজা ফুল? তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্ব দেউল সকলের দেবতার। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে? হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। বন্ধু বলিনি ঝুট, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। এই হৃদয়ে সে নীলাচল কাশী মথুরা বৃন্দাবন বুদ্ধগয়া এ জেরুজালেম এ মদিনা কাবা ভবন মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয়, এইখানে বসে ঈশা মুশা পেল সত্যের পরিচয়। এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা, এই মাঠে হলো মেষের রাখাল নবীরা খোদার মিতা। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া শাক্যমুনি ত্যাজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি। এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের সামগান। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। অত্রিমা সুন্দর কবিতাটি পাঠ করলেন। এরপরে আমরা কাজী নজরুল ইসলামের একটা জীবন কাহিনী থেকে একটা গল্প বলি। সালটা ছিল 1923 সাল, 22শে জানুয়ারি। বসন্ত গীতিনাট্য গ্রন্থটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করে প্রকাশ করলেন। এই কথা জানা মাত্রই কাজী নজরুল ইসলাম অত্যন্ত খুশি হলেন, অত্যন্ত খুশি। তখন তিনি আলিপুর জেলে কারাবন্দী। তিনি ওই আলিপুর জেলের মধ্যে লিখলেন একটি কবিতা, যেটা আমরা সঞ্চয়িতাতে পাবো। সঞ্চয়িতার একদম প্রথম দিকে আছে সৃষ্টি সুখের উল্লাসে। তিনি আনন্দিত হয়ে এই কবিতাটি লিখেছিলেন সৃষ্টি সুখের উল্লাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর টকবগি এখন হাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। এরকম অনেক বহু মধুর কথা আছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর আর কাজী নজরুল ইসলামের। সেগুলি শোনার আগে এখন আমরা চলে যাই আরেকটি গান। সুকল্যাণ ব্যানার্জি একটি গান করেছে চল চল চল, চলো আমরা শুনে নিই সুকল্যাণের গানটা। Bye.
একদম উদ্দীপনায় গাওয়া গান চল চল চল। কাজী নজরুল ইসলাম ইকরা বলে একটি গ্রামে, সেখানে বাবু বাড়ি আছে, সেখানে একটি কবিতা লিখেছিলেন বাবুদের তালপুকুরে, এখনো সেই তালপুকুর আছে। তো লিচুচোর কবিতাটাই ওই প্রেক্ষাপটে লেখা। তো লিচুচোর কবিতাটা আমরা শুনে নেব আরহান ব্যানার্জির কণ্ঠে, আসুন লিচুচোর। নমস্কার, আমি আরহান ব্যানার্জি, আমি গোপাল মাঠে থাকি, আমি সপ্তম শ্রেণীতে পড়ি। আজকে আমি কবি নজরুল ইসলামের লেখা লিচুচোর কবিতাটি আবৃত্তি করে শোনাব। বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলে তারা, বলি থাম একটু দাঁড়া। পুকুরের ওই কাছে না লিচুরে গাছ আছে না, হতা না আসতে গিয়ে ইয়া বড় কাস্তে নিয়ে, গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাত করে পড়েছি সরার জোরে, পড়বি পর মালির ঘাড়েই, সে ছিল গাছের আড়েই, বেটা ভাই বড় নশ্চার, ধুমাধুম গোটা দুচ্চার, দিলে খুব কিল ঘুষি একদম জোর সে ঢুসি, আমিও বাগিয়ে থাপড় দেহাওয়া চাগিয়ে কাপড়, লাফিয়ে ডেঙ্গু দিওয়াল দেখি এক বিট্রে শিয়াল, আরে তোর শিয়াল কোথায় ডেলোটা দাঁড়িয়ে হতা, দেখে দেখে ওই আঁতকে ওঠা কুকুরেও জুড়লে ছোটা, আমি কই কম্ম কাবার কুকুরেই করবে সাবার, বাবা গো মা গো বলে পাচিরের ফকিল গোলে ঢুকে গিয়ে বসদের ঘরে, যেন প্রাণ আসলো ধরে, যাবো ফের কান মুলি ভাই, চুরিতে আর যদি যায় তবে মোর নামই মিছা, কুকুরের চামড়া খিচা, সে কি ভাই যায় রে ভোলা, মালির ওই পিটনি গুলা কি বলিস ফের হত্তা, তৌবা নাক্ষত্তা। নমস্কার। খুব সুন্দর একটা আমরা কবিতা শুনলাম লিচুচোর আরানের কণ্ঠে। এরপরে কাজী নজরুল ইসলামের জীবন কাহিনীতে চলে যায়। আজকের দিন অর্থাৎ 24শে মে, সালটা ছিল 1972। তিনি ভারত সরকারের অনুমতি নিয়ে বাংলাদেশে চিরজীবনের জন্য চলে যান এবং সেখানে তার বাকি জীবনটা কাটান। আজকের দিনেই তিনি চলে যান ভারতবর্ষ থেকে বাংলাদেশে স্থায়ীভাবে। তো এরপরে আমরা আরেকটা কবিতা শুনব অনিরূপ গাঙ্গুলির কাছ থেকে, চলুন আমরা শুনে নিই। নমস্কার, আমার নাম অনিরূপ গাঙ্গুলি, আমি ক্লাস 3-তে পড়ি, আমি গোপাল মাঠে থাকি, আমার কবিতাটির নাম খুকির শাক, লিখেছেন কাজী নজরুল ইসলাম। আমি হব সকালবেলা পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকে, সূর্যি মামা আর ওঠার আগে উঠবো আমি জেগে, হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে, বলবো আমি পালছে মেয়ে ঘুমিয়ে তুমি থাকো, হয়নি সকাল তা বলে কি সকাল হবে না কো, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার মেয়ে উঠলে গোমা রাত পোহাবে, তবে উষা দিদির ওঠার আগে উঠবো পাহাড় চুড়ে, দেখবো নিচে ঘুমায় শহর শীতের কাঁথা মুড়ে, ঘুমায় সাগর বালু চরে নদীর মোহানায়, বলবো আমি ভোর হলো যে সাগর ছুটে আয়, ঝর্ণা মাসি বলবে হাসি কুকি এলি নাকি, বলবো আমি নয় কুকুরি ঘুম জাগানো পাখি। ধন্যবাদ। খুব সুন্দর একটা কবিতা শুনলাম আমরা। এরপরে আমরা ওনার জীবন কাহিনীতে চলে যাই। বাংলাদেশে গিয়ে উনি অনেক সম্মান পেয়েছেন, বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডিলিট উপাধি পান, সেটা পেয়েছিলেন 1976 সালে, এবং তিনি বাংলাদেশের নাগরিকত্ব পান 1976 সালে, এবং 1976 সালে 21শে ফেব্রুয়ারি তিনি বাংলাদেশ সরকারের সর্বোচ্চ সম্মান 21শে পদক লাভ করেন। তো উনি ওখানে এই সব সম্মানগুলো পেয়ে ছিলেন তার জীবনের প্রায় শেষ বয়সে। আচ্ছা, এরপরে আমরা একটা স্বস্তিক সিংহ রায়ের কাছ থেকে একটা কবিতা শুনে নেব, আসুন আমরা শুনে নিই স্বস্তিকের কবিতাটা। নমস্কার, আজ আমি স্বস্তিক সিংহ রায় আপনাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা মোড়া এক বিন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান শোনাতে চলেছি। মোড়া এক বিন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ, একসে আকাশ মায়ের কোলে যেন রবি শশী ডোলে, এক রক্ত বুকের তলে একসে নারীর টান,
মোড়া এক বিন্দের দুটি কুসুম হিন্দু মুসলমান মোড়া একশে দেশের খাই গো হাওয়া একশে দেশের জল একশে মায়ের বক্ষে ফলে এক ফুলও ফল একশে দেশের মাটি পাই কেউ গড়ে কেউ শ্মশানে ঠাই মোড়া এক ভাষাতেই মাকে ডাকি এক সুরে গাই গান মোড়া একই বিন্দের দুটি কুসুম হিন্দু মুসলমান চিনতে নেড়ে আধার নাতে করি মোড়া হানাহানি সকাল হলে হবে রে ভাই ভাই ভাইয়ে জানা জানি কাঁদবে সেদিন গলা ধরে চাইবে ক্ষমা পরস্পরে হাসবে সেদিন গরব ভরে এই হিন্দুস্থান মোড়া একই বিন্দের দুটি কুসুম হিন্দু মুসলমান হিন্দু মুসলমান। ধন্যবাদ। সুন্দর একটা কবিতা আবৃত্তি করলেন কাজী নজরুল ইসলামের। এরপর আমরা প্রায় অনুষ্ঠানের শেষ পর্বে চলে এসেছি। কবি তার একটি ইচ্ছা প্রকাশ করেছিলেন তার একটি লেখায়। মসজিদের ওপাশে আমায় কবর দিও ভাই, গোর থেকে যেন মুয়াজিনের এই মধুর আজান শুনতে পাই। কবি চেয়েছিলেন তার কবর যেন মসজিদে খুব কাছে থাকে এবং সে যেন প্রতিদিন আজান শুনতে পান। তো বাংলাদেশ সরকার তার এই ইচ্ছা পূরণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খুব পাশেই তার কবরটি দেন এবং আমরা কবিকে হারাই 29 আগস্ট 1976 সালে। কবিকে হারাই আমরা পৃথিবী থেকে, কিন্তু তাকে আমরা মন থেকে কখনোই হারিয়ে দিতে পারব না। তাই আমরা তার একটি গানে নৃত্য দেখে নেব, সৃজনীর একটি সুন্দর নৃত্য। এই নৃত্যের মাধ্যমে আমরা আমাদের আজকের এই কবি প্রণাম নজরুল জয়ন্তীর অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করছি। আপনারা নৃত্যটি দেখুন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং মানব মৈত্রী ও কল্প মানব সংস্কৃতির সঙ্গে থাকুন। নমস্কার। মাটির পথে এলো মাদল বাজে বাজে বাঁশের বাঁশি, মাদল বাজে বাজে বাঁশের বাঁশি। এই রাঙা মাটির পথে এলো মাদল বাজে বাজে বাঁশের বাঁশি, মাদল বাজে বাজে বাঁশের বাঁশি। বাঁশি বাজে বুকের মাঝে এলো মন লাগে না কাজে এলো, রইতে নারী ঘরে হলো প্রাণ হলো উদাসীল। মাদল বাজে বাজে বাঁশের বাঁশি, মাদল বাজে বাজে বাঁশের বাঁশি। মাদল বাজে বাজে বাঁশের বাঁশি, মাদল বাজে বাজে বাঁশের বাঁশি। তারে দেখব পথের বাঁকে,
চোখে ভালো লাগে যাকে তার দেখবো পথের বাকি তার চাচড়কে সে পরিয়ে দেব ঝুমকো জবার ফুল তার গলার মালার কুসুম কেড়ে করব কানের দুল তার নাচের তালের ইশারাতে বলবো ভালোবাসিলো মাদল বাজে বাজে বাঁশের বাঁশি মাদল বাজে বাজে বাঁশের বাঁশি বাঁশি বাজে বুকের মাঝে লো মন লাগে না কাজে লো রইতে নারি ঘরে ওলো প্রাণ হলো উদাসিলো মাদল বাজে বাজে বাঁশের বাঁশি মাদল বাজে বাজে বাঁশের বাঁশি।